সবাই চিন্তিত, মুখ্যমন্ত্রী আহত হয়েছেন, আমরা চাইব তাড়াতাড়ি সেরে উঠুন। এবং এই যে ঘটনা হয়েছে, জেড প্লাস ক্যাটাগরি হওয়া সত্ত্বেও আঘাত লাগলো কি করে তার ইনকোয়ারি হওয়া উচিত। চার পাঁচজন মিলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এটা একটা চক্রান্ত হয়েছে। আমরা জানি না, আপনারা প্রেসের লোকেরা সবসময় ঘিরে থাকেন, এত ছিল মিডিয়া, কোথাও ছবি এলো না কেন? এতগুলো লোক ঢুকলো কনভয়ের মধ্যে, মারলো, চলে গেলো, চিন্তার বিষয়। জেড প্লাস তাহলে পুলিশ প্রশাসনকে অকর্মণ্য হয়ে গেছে, পারে না তারা কিছু কাজ করতে? যেন মুখ্যমন্ত্রী সুরক্ষা দিতে পারে না, সাধারণ মানুষ তো মরছে। আমি যেটুকু শুনেছি, ওনার গাড়ির যে ড্রাইভার, ওই লোহার যে বিম থাকে রাস্তার মাঝখানে পোতা, সেখানে ধাক্কা মেরেছে, ওনার পায়ে লেগেছে, সেটা হতে পারে অ্যাক্সিডেন্ট। তৃণমূল নেতৃত্ব কাল রাত্রির থেকে সব সিনিয়র নেতারা দাবি করছে এটার মধ্যে কোনো ষড়যন্ত্র ছিল। আমি তো প্রথমেই দাবি করেছি সিবিআই ইনকোয়ারি হওয়া উচিত, এত সিরিয়াস ম্যাটার, মুখ্যমন্ত্রীর উপরে হামলা হয়েছে, সিবিআই ইনকোয়ারি হওয়া উচিত। আর আমার মনে হয় দম থাকবে না সিবিআই ইনকোয়ারি করার, কমপক্ষে নিজেদের স্বার্থে তো করান। আমরা চাইব যে দুধ জল পরিষ্কার হয়ে যাক, যারা সবসময় নাটক করে এসছেন তাদের কথায় কেউ বিশ্বাস করে না। দাদা, গতকাল নমিনেশন ফাইল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে বিভিন্ন মন্দিরে পুজো দিলেন, তারপরে দুর্ঘটনা, এটা মানে এটা কি কোনো একটা অভিসন্ধি দেখছেন? এটা আমি কী করে বলবো, ভগবানের কাছে গেলে লোকে সুস্থ সবল থাকে এটুকু জানি, উল্টো হয়ে যাচ্ছে কেন সেটা কী আছে। কিন্তু যাই হোক, ঘটনা যদি ঘটে থাকে, চোট লেগেছে, এর তদন্ত হওয়া উচিত। কিন্তু বিভিন্ন জায়গাতে গভীর রাত পর্যন্ত যে বিক্ষোভ চলেছে এর প্রতিবাদে, সেখানে সব জায়গাতেই প্রায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ, গুটিয়ে দেবো চামড়া স্লোগান। আমরা শুনুন, এই ধরনের ঘটনা তৈরি করা হচ্ছে, আরও অনেক ভয়ঙ্কর ঘটনা হতে পারে নির্বাচন জেতার জন্য। যারা হেরে যাচ্ছে তারা যে কোনো জায়গায় নামতে পারে, সবে তো ড্রামা হয়েছে, এরপর আরও অনেক ভয়ঙ্কর ঘটনা হবে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে সাবধান থাকতে বলবো এই দুর্বৃত্তদের কাছ থেকে, যারা চালাকি দিয়ে ভোট জেতার চেষ্টা করে, সবে তো মমতা ব্যানার্জিকে দিয়ে শুরু হয়েছে, আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা হতে পারে, সাবধান থাকা উচিত, প্রশাসনেরও সতর্ক থাকা উচিত, যেন চালাকি করে ভোট না জিততে পারে। রাজ্যপাল কালকে যখন গিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে দেখে, তাকে দেখে গো ব্যাক স্লোগান, এমনকি জুতোও ছোঁড়া হয়েছে রাজ্যপালকে। হ্যাঁ, ওনার